হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিডঙ্ক.কম। আমি অর্পিতা, তোমাদের ম্যাথস টিউটর। চলো দেখা যাক কী প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে, হিসাব করে লিখি। 36 লিটার ডেটল জল তৈরি করা হয়েছে, সেই 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত কত? 36 লিটার ডেটল জলে জল ইস টু ডেটল সমান 5:1। এখন এই 36 লিটার ডেটল জলে কতটা জল আছে, কতটা ডেটল আছে, আমরা সেটা আগে বের করে নেব। তাহলে জল আছে কত অংশ? 5/5+1 অংশ, অর্থাৎ 5/6 অংশ। এবং ডেটল আছে কত অংশ? না, 1/5+1 অংশ, অর্থাৎ 1/6 অংশ। এখন এই 36 লিটার ডেটল জলে জল আছে কত পরিমাণ সেটা আমরা বার করব। ডেটল জলে জল আছে, অর্থাৎ জলের পরিমাণ সমান কত? 36 × 5/6 বা 5/6 × 36, এত লিটার। এর সমান কত হচ্ছে দেখো? 30 লিটার। এবং ডেটলের পরিমাণ কত? ডেটলের পরিমাণ 1/6 × 36 লিটার। 6×6=36, তাহলে 6 লিটার। 36 লিটার ডেটল জলে জলের পরিমাণ 30 লিটার, ডেটলের পরিমাণ 6 লিটার। এখন ধরি 1 লিটার ডেটল মেশাতে হবে বা মেশানো হলো। শর্তানুযায়ী তাহলে আমরা কী লিখতে পারি দেখো? যে নতুন ডেটল জলটা হলো, সেই ডেটল জলে ডেটলের পরিমাণ 6+x আর জলের পরিমাণ 30 লিটার। তাহলে 30:6+x = 3:1। এখন 30/6+x = 3/1। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে 18+3x = 30, অর্থাৎ 3x = 12, তাহলে x = 4। অতএব 4 লিটার ডেটল মেশানো হলো বা মেশাতে হবে। এটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিডঙ্ক.কম। ম্যাথসে এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য বিডঙ্ক.কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।